হ্যালো ক্লাস ফাইভ, নিশ্চয়ই তোমরা বাড়িতে সবাই খুব ভালো আছো, আর আমি তোমাদের রিয়া ম্যাম। নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে তোমাদের বাংলা ক্লাস নেব, আর বাংলায় আমি আজকে যে টপিকটা পড়াবো সেটা হলো ভবচন্দ্র রাজা ও গবচন্দ্র মন্ত্রী। তাহলে আমি আজকে কি পড়াবো? হ্যাঁ, ভবচন্দ্র রাজা ও গবচন্দ্র মন্ত্রী কে লিখেছেন জানো? লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে চলো প্রথমে একটুখানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জেনে নি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় 26 জুন 1838 খ্রিস্টাব্দে, আর মৃত্যু হয় 8ই এপ্রিল 1894 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম বন্দে মাতরম গানটা কিন্তু আমরা প্রত্যেকে শুনেছি, তাই তো? এই গানটির রচয়িতা কে জানো? এই গানটির রচয়িতা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এত ভালো লিখতেন, তার জন্য কিন্তু তাকে সাহিত্য সম্রাট বলা হয়। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় সাহিত্য সম্রাট কাকে বলা হয়, কি বলবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আর একটা জিনিস মনে রাখবে, বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তাহলে বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি যতটুকুনি কম কথায় জানা যায় জেনে নিলাম। এবারে আমরা আজকে আমাদের পড়াশোনাটা শুরু করব। আজকে টপিক ভবচন্দ্র রাজা ও গবচন্দ্র মন্ত্রী। তোমরা কি ইতিপূর্বে, মানে এর আগে কখনো এদের নাম শুনেছ? এরা কিন্তু খুব জনপ্রিয় দুটো ক্যারেক্টার, মানে হাসির দিক থেকে। ইনফ্যাক্ট গল্পটা শুনলেও তোমরা বুঝতে পারবে কতটা মজার গল্পটা। একজন রাজার কথা বলা হচ্ছে, রাজার নাম ভবচন্দ্র, এবং একজন মন্ত্রীর কথা বলা হচ্ছে, মন্ত্রীর নাম গবচন্দ্র। তাহলে চলো আমরা গল্পটা পড়া শুরু করি। ভবচন্দ্র ও গবচন্দ্রের বুদ্ধিবিদ্যার পরিচয় লোকপ্রবাদে এত আছে যে তাহার পুনরুক্তি না করিলেও হয়। লেখক প্রথমেই বলছেন ভবচন্দ্র এবং গবচন্দ্র এদের দুজনার বুদ্ধি এবং বিদ্যার কথা লোকপ্রবাদে, অর্থাৎ লোকের মুখে, এত পরিচিত বা এত প্রচলিত যে তার আর পুনরুক্তি, অর্থাৎ নতুন করে আবার বলার দরকার হয় না। বুঝতে পেরেছ? নেক্সট কি বলছে দেখো, গবচন্দ্র বুদ্ধি বাহির হইয়া যাইবে এই ভয়ে টিপলে দিয়া নাক কান বন্ধ করিয়া রাখিতেন। গবচন্দ্র কে বলতো? গবচন্দ্র কিন্তু রাজ্যের মন্ত্রী, এক রাজ্যের মন্ত্রী। তিনি নিজেকে এত বেশি বুদ্ধিমান মনে করতেন, তিনি মনে করতেন যে তার সমস্ত বুদ্ধি নাক এবং কান দিয়ে বাইরে বেরিয়ে যাবে, সেজন্য টিপলে, অর্থাৎ ছিপি দিয়ে আটকে রাখত। তাহাতেও সন্তুষ্ট নহেন, মানে শুধুমাত্র এইটুকুনি করেই তারা সন্তুষ্ট হতো না, পাছে বুদ্ধি বাহির হইয়া যায় এই ভয়ে সিন্ধুকে গিয়া লুকাইয়া থাকিতেন। যদি কিনা বুদ্ধি বাইরে বেরিয়ে যায় সেই ভয়ে কি করত? সিন্ধুকের মধ্যে গিয়ে লুকিয়ে থাকত। রাজার কোনো বিপদ আপদ পড়িলে সিন্ধুক হইতে বাহির হইয়া নাক কানের পুটুলি খুলিয়া বুদ্ধি বাহির করিতেন। যদি রাজা কোনো সময়, রাজা অর্থাৎ ভবচন্দ্র রাজা যদি কখনো বিপদে পড়তেন, তখন তার মন্ত্রী সিন্ধুক থেকে বাইরে বেরোতেন, এবং বাইরে বেরিয়ে তিনি ওই যে নাক কান যা আটকে রেখেছিলেন সেগুলো খুলে রাজাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য বুদ্ধি বার করতেন। এবার চলো দেখি তার কত বুদ্ধি ছিল, কি কিভাবে বুদ্ধি বার করত। একদিন রাজার এই রূপ এক বিপদ উপস্থিত। এবার একদিন কি হলো, রাজার কিন্তু এক বিপদ এসছে। নগরে একটা শূকর দেখা দিয়েছে। শূকর মানে নিশ্চয়ই জানো শুয়োর। তাহলে নগরে একটা কি দেখা দিয়েছে? শূকর। শূকর রাজ সমীপে আনিত হইলে রাজা কিছুতেই স্থির করিতে পারিলেন না যে এ কি জন্তু। শূকরটিকে, অর্থাৎ শুয়োরটিকে যখন রাজ সমীপে, মানে রাজার কাছে নিয়ে আসা হলো, রাজা কিন্তু কিছুতেই বুঝতে পারছে না যে এটা কোন জন্তু। বিপদ আশঙ্কা করিয়া মন্ত্রীকে সিন্ধুক হইতে বাহির করিলেন। তারপর রাজা কি করলেন, ভাবছেন এ তো মহা বিপদে পড়া গেল, কোন জন্তু চিনতে পারছি না, সেই জন্য রাজা সিন্ধুক থেকে তার মন্ত্রীকে বার করলেন।
মন্ত্রী টিপলে খুলিয়া অনেক চিন্তা করিয়া স্থির করিলেন। মন্ত্রী প্রথমেই বলেছে নাক কান সমস্ত কিছু তার আটকানো ছিপি দিয়ে, সেই ছিপিটা খুলে অনেক চিন্তা করে স্থির করলেন এটা অবশ্য হস্তি। তাহলে তিনি কি সিদ্ধান্ত নিলেন যে এটা কি হস্তি, হস্তি মানে হাতি, না খাইয়া রোগা হইয়াছে। তার মন্ত্রী শুকরটাকে দেখে বলছে যে এটা হয়তোবা একটা হাতি, হাতি বেশি খেতে পায়নি বলে রোগা হয়ে এরকম হয়েছে। নচেত, নচেত মানে না হয়, ইঁদুর খাইয়া মোটা হইয়াছে, অথবা কি হতে পারে ইঁদুর, সে এত বেশি খেয়েছে যে সে মোটা হয়ে এরকম হয়েছে। তাহলে বুঝতে পারলে তোমরা, এই একটা ছোট ঘটনা এখনো পর্যন্ত বলা হলো, তাহলে বুঝতে পারলে তাদের প্রকৃত পক্ষে কতটা বুদ্ধি ছিল। তারপর শোনো আর কি হয়েছে। আর একদিন দুইজন পথিক আসিয়া সায়ান্নে এক পুষ্করিণীর তীরে উপস্থিত হইল। আর একদিন সেই রাজ্যে দুজন পথিক এসে সায়ান্নে মানে সন্ধ্যাবেলায় পুষ্করিণী মানে পুকুরের ধারে উপস্থিত হল। রাত্রে পাকশাল করিবার জন্য সরোবর তীরে স্থান পরিষ্কার করিয়া চুলা কাটিতে আরম্ভ করিল। রাত্রে পাকশাক, পাকশাক মানে হলো রান্না বান্না, ঠিক আছে? যে শব্দগুলোর মানে বলছি, শব্দগুলোর মানেগুলো কিন্তু লিখে নেবে তোমরা, তাহলে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হবে। পাকশাক মানে হলো রান্না বান্না করার জন্য সরোবর তীরে অর্থাৎ সেই পুকুরের ধারে পরিষ্কার করে চুলা কাটিতে আরম্ভ করিল। চুলা শব্দের অর্থ হলো উনুন, রান্না করার জন্য যেটা প্রয়োজন সেটা কাটতে আরম্ভ করলো। নগরের রক্ষী বর্গ দেখিয়া মনে করিল যে যখন পুকুর থাকিতেও তাহার কাছে খানা কাটিতেছে, তখন অবশ্য ইহাদের অসৎ অভিপ্রায় আছে। নগরের রক্ষীবর্গ মানে নগর যারা রক্ষা করে, পাহারা দেয়, তারা ঘুরতে ঘুরতে ওদেরকে যখন দেখলো, দেখে সন্দেহ করছে যে পুকুর রয়েছে পাশে, মানে অলরেডি গর্ত রয়েছে, তার পাশে আবার খানা কাটছে মানে আবার গর্ত কাটছে, তার মানে এদের নিশ্চয়ই কোনো অসৎ অভিপ্রায় আছে, মানে কোনো খারাপ মতলব আছে। রক্ষীগণ দুইজনকে গ্রেপ্তার করিয়া রাজ সন্নিধানে লইয়া গেল। তাহলে সেই রক্ষীগণ কি করলো জানো? দুজনকে গ্রেপ্তার করে মানে ধরে রাজ সন্নিধানে অর্থাৎ রাজার কাছে নিয়ে গেল। আজকে আমরা এইটুকুনি পড়লাম, পরের দিন কিন্তু বাকিটুকুনি পড়বো। আর তোমাদেরকে আজকে যতটুকুনি পড়ানো হয়েছে ততটুকুনির মধ্যে যেই শব্দগুলো তোমাদের মনে হয়েছে না কঠিন বা তোমাদের জানা না, আগে শোনোনি বা অর্থগুলো অ্যাপ্রোপ্রিয়েট অর্থগুলো জানো না, আমি কিন্তু প্রত্যেকটা শব্দের মানে বলে দিয়েছি। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে এবং লিখে নেবে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা বাকিটুকু পড়বো।